গরু পাচার নিয়ে এবার সরাসরি অমিত শাহকে অভিযুক্ত করলেন দিনহাটা তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার অভিযোগ, বিএসএফ এর নজর এড়িয়ে সীমান্ত দিয়ে একটা ছাগল পর্যন্ত পাচার হয় না। অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে সিবিআই এর গ্রেফতারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উদয়ন গুহ এই মন্তব্য করেন। এবার গরু পাচার হয় কি করে? কাঁটাতারের বেড়া টপকে বিএসএফ এর মদত ছাড়া গরু তো দূরের কথা, ছাগল পাচার হবে না। উদয়ন গুহ প্রশ্ন তুলে বলেন, কেন শিক্ষা নিয়ে দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে ধরা হয়েছে, কেন গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে ধরা হয়েছে? উদয়নের দাবি, বিএসএফ এর মদতেই গরু পাচার হচ্ছে। তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কেন ইডি ডেকে পাঠাচ্ছে না? বিএসএফ এর মন্ত্রী কারা? স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ, নিশীথ প্রামাণিক, এদেরকেও ডেকে ইডি সিবিআই জিজ্ঞাসাবাদ করছে না কেন, এটাই তো হচ্ছে পক্ষপাত। উদয়ন গুহর অভিযোগ, তৃণমূল করলেই কেন্দ্রের বিজেপি সরকার ইডি সিবিআই লেলিয়ে দিয়ে তৃণমূল নেতা মন্ত্রীদের জব্দ করার চেষ্টা করছে। পাশাপাশি উদয়ন গুহ বলেন, কেউ তৃণমূল করলেই বিজেপি তার পিছনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লাগিয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।